ركن الأول من أركان الإيمان أن تؤمن بالله. ইমানের প্রথম রুকন হচ্ছে ছয়টি রুকনের মধ্যে প্রথম রুকন হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনবেন كيف اؤمن بالله আমি কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনব تؤمن بتوحيد الربوبيه وبتوحيد الالوهيه وبتوحيد الاسماء والصفات وتؤمن بوجود الله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি বিশ্বাস আনব এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে রুবুবিয়া তাওহীদে উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে আমি তার জন্য আমি নির্দিষ্ট করব আল্লাহ রাব্বুল আলামিনের আমি একত্ববাদ ঘোষণা করব এই তিনটি তাওহীদের এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে আমাকে ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন মা দলিল আলা ওজুদিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের দলিল কি الأدلة كثيرة ممكن أن نجمل الأدلة في أدلة أربعة الله رب العالمين أستطر أنه أشنك دليل رويته تو أمرا أي شمس تو دليل لك چار پروكار أمرا كرت باري الأول العقل يستحيل أن يأتي إنسان عاقل وينظر في هذا الكون إلا ولابد أن يثبت أن لهذه المخلوقات خالق واحد مدبر سبحانه وتعالى প্রথম নম্বর হচ্ছে মানুষের যে ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন এ সেন্স দিয়েছেন এ সেন্স কোন একজন ব্যক্তি সে এই বিশাল পৃথিবী দেখার পরে সে কখনো এটা বলতে পারে না যে এটা এমনিতে হয়ে গেছে বরং সে বিশ্বাস করবে যে এর একজন অবশ্যই সৃষ্টিকর্তা পালনকর্তা রয়েছেন নাম الثاني الحس تكون في كرب وشدة مثلا ترفع يدك للسماء تجدها تنفرج قام النبي صلى الله عليه وسلم واخذ يدعو وإذا بالغيث ينزل هذا دليل محسوس ملموس ترى بعينك مثلا যে অনুরূপভাবে আপনি সে শীতের দিনগুলোতে আপনি রাত্রে উঠে আপনি কি করবেন আপনি আল্লাহর কাছে যখন আপনি দোয়া করেন তখন হাত আপনার এমনিতে উঠে যায় কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চান এটি হচ্ছে আপনার যে হিস মানুষের অনুভূতি এই অনুভূতির মাধ্যমে সে জানতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন তার অস্তিত্ব রয়েছে الثالث الفطرة كل مولود يولد على الفطرة فهو يثبت وجود الله سبحانه وتعالى تريد نمبر হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবে তার জন্মগত যে একটি বিষয় ফিতরা যেটাকে বলা হয় সেটাতে তিনি যা রেখেছেন সেটা মানুষ জন্মগতভাবে তার স্বভাবগতভাবে সে স্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে সে স্বীকার করে এবং মানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন الرابع الشرع وهذا كثير فالأدلة من الكتاب والسنة كثيرة جدا على إثبات وجود الله سبحانه وتعالى والله أعلم আর চতুর্থ প্রকারের দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের যেগুলো শরীয়ত দলিল আদিল্লা প্রমাণাদি সেগুলো অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন তার এই অস্তিত্ব সম্পর্কে সঠিক ঈমান আনার তৌফিক দান করেন